নমস্কার বন্ধুরা, WBPSC এক্সামের রিজনিং ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা রিজনিং এ এর আগের দিন একটি ক্লাসে শিখিয়েছিলাম যে ঘড়ির যদি রিয়েল ইমেজেস এবং যেটা রয়েছে তোমাদের মিরর ইমেজ যদি থেকে থাকে, তোমরা আয়নায় কি দেখবে? একটি ঘড়িতে তুমি বাইরে তোমাদের দেওয়ালে লাগানো রয়েছে, দেওয়ালে একটি সময় দেখতে পাচ্ছ এবং আয়নায় যদি দেখো, আয়নায় সেই সময় তোমার কত সময় দেখাবে, এই ট্রিক আমি তোমাদের এর আগের একটি ক্লাসে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, যেটি তোমরা দেখোনি যারা তোমরা প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। রিজনিং ট্রিক যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে অথবা আমরা আই বাটনে ভিডিও দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা ওয়াটার ইমেজ শিখবো। যদি জলের মধ্যে থাকে, যদি তোমরা একটা ঘড়িতে দেখতে টাইম যেটা দেখতে পাচ্ছ জলের মধ্যে, সেইটাকে যদি দেখো তাহলে জলের মধ্যে সেই টাইমটা কত দেখাবে, সেই ট্রিকগুলো কী রয়েছে, সেই ট্রিকগুলো আমরা এই ভিডিওতে আমরা শিখবো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ক্লাসটা হতে চলেছে এবং খুবই ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে। ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবভিয়াসলি চ্যানেলে প্রথমবার ভিজিট করলে ভিডিওকে একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, সর্বপ্রথম আমরা বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করবো। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পর কয়েকটা আমরা এক্সাম্পল করবো, তারপর শেষে তোমাদেরকে আমি হোমওয়ার্কও দেবো। তোমরা হোমওয়ার্কটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানে যাবে এবং আমি আশাবাদী তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা একদম এই যে ওয়াটার ইমেজ এবং তোমাদের রিয়েল ইমেজের মধ্যে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো জীবনে আর তোমাদের ভুল হবে না। তো সর্বপ্রথম এখানে কী কনসেপ্ট রয়েছে, এর আগের দিন আমরা শিখেছিলাম কি শিখেছিলাম, এর আগের দিন আমরা বেসিক ফান্ডা যেটি শিখেছিলাম, যদি রিয়েল ইমেজ এবং মিরর ইমেজ, এখানে একটি তোমাদের আমি টাইম দিয়েছিলাম, সেই টাইমটা ছিল কত, 11:60, সেই বিয়োগগুলো করতে হতো কত থেকে, আমাদের 11:60 থেকে বিয়োগগুলো করতে হতো। কিন্তু যখন আমাদের যেই রিয়েল ইমেজ এবং ওয়াটার ইমেজের কথা আসবে তখন সেই টাইমটা আর 11:60 থাকবে না, সেই টাইমটা হয়ে যাবে আমাদের 18:30। এই 18:30 থেকে টাইম থেকে আমরা সময়গুলোকে বিয়োগ করব। এখানে কিছু এক্সপেকটেশন ছিল যেগুলো তোমাদের আমি নিয়ে আলোচনা করেছিলাম, যে কতগুলো ট্রিক ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, মেনলি তিন টাইপ অফ ছিল। এখানে যেটা রয়েছে আজকের ক্লাসে মেনলি দু টাইপ অফ আমরা আলোচনা করে নেব। তো ধরে নাও প্রথমে একটি টাইম দেওয়া রয়েছে, টাইমটা হলো কত, এখানে 8:15 তোমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে, ঘড়িতে 8:15 বাজে, তাহলে ওয়াটার ইমেজে কী কটা বাজে সেটি ডিফাইন করো। তো সবসময় ক্ষেত্রে যে টাইমটা দেওয়া থাকবে রিয়েল টাইমটা, সেই রিয়েল টাইমটা যেটা রয়েছে 18:30, এই যে টাইমটা রয়েছে এই টাইমটা থেকে তোমাদেরকে বাদ দিতে হবে। তাহলে এখানে কি 18:30 লিখে নেব এবং 8:15, এবার এখানে বিয়োগ করো, 5 হয়ে গেল, 1 হয়ে গেল এবং এখানে চলে আসলো তোমাদের 10টা। তাহলে যদি তুমি জলের মধ্যে দেখো তাহলে জলের মধ্যে টাইমটা কত দেখাবে, জলের মধ্যে টাইমটা দেখাবে তোমাদের 10:15। ঠিক এই কোশ্চেনটাই যদি থাকতো যদি মিরর ইমেজে যদি হতো, যদি আয়নার মধ্যে থাকতো তাহলে আয়নার মধ্যে আমরা কত করতাম, আয়নার মধ্যে আমরা কী শিখিয়েছি তোমাদেরকে, 11:60 থেকে আমরা 8:15 বাদ দেবো। তাহলে 8:15 যদি বাদ দিই তাহলে এখানে চলে আসবে 45, এখানে চলে আসবে 3, 8, 9, 10, 11, 3, তার মানে 3:45। ঠিক এই কোশ্চেনটাই যদি থাকতো 8:15 যদি আমরা মিরর ইমেজে দেখতাম, এইদিকে যদি আমরা মিরর ইমেজে দেখতাম, ঠিক এইদিকে যদি মিরর ইমেজে দেখতাম তাহলে সেটি আমাদের টাইমটা দেখাতো 3:45। তাহলে আজ তো বুঝতে পেরেছো আমি তোমাদের এই মিরর ইমেজে এখানে তোমাদেরকে কভার করে দিয়েছি, যারা হয়তো মিরর ইমেজের ক্লাস এখন তোমরা অ্যাটেন্ড করো তোমরা সেই ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে, সেখানে তোমাদের ভালোভাবে বেসিক ফান্ডাটা ক্লিয়ার হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনেও থাকবে তোমাদের জন্য। তারপরে এখানে চলো এবার নেক্সট আরেকটি এক্সাম্পল নিয়ে নেওয়া হোক, যেটা ধরো তোমাদের একটি টাইম নিয়ে নিচ্ছে 9:45, তোমরা ওয়াটার ইমেজে কত দেখতে পারবে, তাহলে এখানে কী করবো আমরা 18:30 থেকে 9:45 আমরা বাদ দেব। এইবার এখানে দেখো যে 9:45 যেটা রয়েছে 45 থেকে আমরা 30 তো বাদ দিতে পারি না, 45 থেকে 30 বাদ দিতে পারি, অবভিয়াসলি দিতে পারি না। তখন আমরা কী করবো, তখন আমি তোমাদেরকে একটি বয়স নির্ণয়ের ক্ষেত্রে একটি জিনিস শিখিয়েছিলাম, সেটি কী, এখানে কি এটা ঘন্টার কাঁটা, 18টা কি ঘন্টার কাঁটা, তার মানে ঘন্টার কাঁটাকে আমি কি কনভার্ট, 1 ঘন্টা কমিয়ে দিলাম, 1 ঘন্টা কমিয়ে দিয়ে 1 ঘন্টা আমি ধার নিতে পারি, 1 ঘন্টা ধার নিয়ে আমি এদিকে এন্ট্রি করিয়ে দেবো। কিন্তু এটা তো মিনিটের কাঁটা, তো এখানে তো আমি তো 1 লিখতে 31 তো লিখতে পারবো না, তাহলে 1 ঘন্টা ইজ ইকুয়ালস টু আমরা কী বলতে পারি, 1 ঘন্টা, 1 ঘন্টা ইজ ইকুয়ালস টু কি 60 মিনিট, 1 ঘন্টা ইজ ইকুয়ালস টু কি 60 মিনিট আমাদের। তাহলে কী করবো এখানে আমি 60 অ্যাড করে দেবো, 30-এর সঙ্গে 60 অ্যাড করে দেবো, তাহলে আলটিমেটলি এটি কী হয়ে যাবে, এটি হয়ে যাবে আমাদের 17:90, কী হয়ে গেল 17:90। তাহলে এখানে কী হয়ে যাবে, তারপর এখানে যেরকম আছে সেরকমই লিখে নাও, বাকি একদম কাজ পুরো একই রয়েছে, বাকি কাজ এখানে তোমাদের কত হয়ে গেল, এখানে তোমাদের হয়ে গেল 45, এখানে কত চলে আসলো 45 এবং এখানে কত চলে আসবে 6:45, তাহলে ওই টাইমে কি 6:45 ওই টাইমে বাজে যদি ওয়াটার ইমেজে দেখা হয়। তাহলে এই একটাই হয়ে গেল ট্রিক তোমাদের, এটাকে তোমরা মাথায় রাখবে, যদি কখনো তোমাদের উপরে বেশি হয়ে যায় তাহলে তোমাদেরকে এইভাবে করতে লাগবে। চলো আরেকটি এক্সাম্পল নিয়ে নেওয়া যাক, আরেকটি এক্সাম্পল কী নেওয়া যায়, 3:56 নিলাম, 3:56, এই যে 3:56
হচ্ছে এটি ওয়াটার ইমেজে কত হবে, তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে বলে দাও তো এটি যে তোমাদের ওয়াটার ইমেজে কত হবে। তো আমরা কি থেকে বাদ করব, আমরা 18:30 থেকে 18:30 ওয়াটার ইমেজের ক্ষেত্রে 18:30 টাইমটা যেটা রয়েছে, কিন্তু যখন আমরা মিরর ইমেজ করব মিরর ইমেজের টাইমে টাইমটা যেটা রয়েছে 11:60। মাথায় রাখবে সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে থাকো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপগুলোতে অবশ্যই কিন্তু শেয়ার করে জানিয়ে দেবে, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে সাবস্ক্রাইব না করলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের জন্য এরকম কিন্তু ট্রিক রেগুলার কিন্তু এরকম ট্রিকের তোমাদের ক্লাস আসছে। তো এখানে কী হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার এখান থেকে 3 পয়েন্ট এখানে 56 লিখে নেবো, ঠিক একইভাবে এখানে আমরা কি 56কে আমরা বিয়োগ করতে পারি না, তাহলে এখানে কী করে দেবো আলটিমেটলি কী চলে আসবে এটি 1790 1790 3:56, তাহলে আলটিমেটলি 04 এখানে চলে আসলো কত 14:04। এবার তোমরা বলো হয়তো অপশনে তোমরা দেখবে যে 14:04 নেই, এবার তোমরা আশা করি যে সবাই ঘড়ি দেখতে চেনো, সবাই ঘড়িতে যেটা সময় ক্যালকুলেট করতে জানো। 14:04 মানে কি, 14:04 মানে হলো কি আমাদের 2:04, আশা করছি এটা আর তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই যে এটা ইজ ইকুয়াল টু কি 2:04 বাজে, এখন এখন কটা বাজে 2:04 বাজে, তাহলে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে 2:04। তো কোশ্চেনে যদি কখনো থাকে 14টা তোমার অ্যান্সার বেরিয়ে আসছে 14:04, কিন্তু তুমি অপশনে দেখছো 14:04 নেই 2:04 বা আর কিছু রয়েছে, তুমি সেটাকে ছেড়ে দিয়ে চলে আসে, সেই ভুল কিন্তু করবে না, 14:04 মানে কিন্তু আমাদের 2:04, সেটি আশা করছি তোমাদের নতুন করে বলার কিছুই নেই। তো এই হয়ে গেল কনসেপ্ট, আদার্স কিচ্ছু নেই। এবার চলো আমি তোমাদের জন্য 2-3টা এক্সাম্পল নিয়েছি, সেই 2-3টা এক্সাম্পলকে আমরা করে নিই, তাহলে তোমাদের আরও বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। দেখো ফার্স্ট কোয়েশ্চনটা কী রয়েছে, ফার্স্ট কোয়েশ্চনটা জিজ্ঞেস করা হয়েছে একটি ঘড়িতে 4:35 বাজে, তাহলে জলের প্রতিবিম্বে কটা বাজবে, তাহলে একটি ঘড়িতে এখানে কত 4:35 বেজেছে, তাহলে জলের প্রতিবিম্ব, তাহলে কী করবো আমরা ঠিক একই জিনিস 18:30 থেকে আমরা বিয়োগ করব কত 4:35। তো এখানে দেখতে পাচ্ছি 35 থেকে আমাদের বিয়োগ যায় না, তাহলে আলটিমেটলি উপরেরটা কী হয়ে যাবে 1790 কেন হলো, আমি এই 18 থেকে 1 ঘন্টা ধার নিয়ে নিলাম, 1 ঘন্টা ধার নিয়ে নিলাম, 1 ঘন্টা মানে কি আমাদের 30 মিনিট, তার 1 ঘন্টা মানে সরি 60 মিনিট, তাহলে 60 মিনিট এখানে আমি যোগ করে দিলাম, তাহলে এখানে কী হয়ে গেলো 4:35। বিয়োগ করো এবার 4:35, তাহলে 5 এখানে চলে আসলো, 4 এখানে এখানে কত আসছে তোমাদের 4, তাহলে 55 আসছে, তাই তো এখানে তো 55 আসছে, এখানে যে আমাদের 5 এখানে তোমাদের 5 আসলো, হাতে 1 আসলো 4, এখানে তোমাদের 4 হলো 4 দিয়ে 9, তার মানে 5, এখানে 5 হয়ে গেলো, তারপর এখানে 13:55 মানে 1:55, কিন্তু তোমাদের অপশনে নেওয়া নেই, 1:45 পর্যন্ত নেওয়া রয়েছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে তোমাদের 1:55 হবে, তাহলে এখানে অপশনের মধ্যে তোমাদের দেওয়া নেই, কিন্তু মাথায় রাখবে এখানে কারেক্ট অ্যান্সার আমাদের কী হয়ে যাচ্ছে 1:55, 1:55 ওই টাইমে বাজবে। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে 11:06 বাজে, জলের প্রতিবিম্বে কয়টা বাজবে, তাহলে কী করবো ঠিক একইভাবে 18:30 থেকে 11:06 বাদ দেবো, তাহলে এখানে কত চলে আসবে 4:24, 24টা এখানে কত 7টা, তাহলে কত বাজবে 7:24 বাজবে, কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ কত ইজি, একদম কিন্তু ইজি টাইপ অফ কোশ্চেনই কিন্তু তোমাদের জিজ্ঞেস হবে, জাস্ট তোমাদের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমাদের আমি রেগুলার তোমাদের ক্লাসেস তো চলছে, এর সঙ্গে সঙ্গে যেগুলো ট্রিক রয়েছে সেই ট্রিকগুলো আমি তোমাদেরকে মিডিলে মিনিটে কিন্তু ক্লাস দিয়ে দিচ্ছি, কিন্তু ট্রিকের জন্য আমি আলাদা প্লে লিস্ট তৈরি করে রাখছি, যে প্লে লিস্টগুলো তোমরা পরবর্তীকালে হয়তো অন্য কোনো এক্সাম দিতে যাবে তখনও কিন্তু তোমাদের সুবিধা হয়ে যাবে। চলো নেক্সট পয়েন্টটা দেখে নেওয়া যাক, বন্ধুরা নেক্সট কোয়েশ্চেনে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের কমেন্ট করে জানাতে হবে। এখানে কী বলা হয়েছে একটি ঘড়িতে এখানে 1:42 বাজে, তাহলে জলের প্রতিবিম্বে কয়টা বাজবে, আশা করছি তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তোমাদের কাছে আর কোনো কিছুই নেই, এখানে যেরকম জলের প্রতিবিম্ব যেরকম তৈরি করতে হবে সেরকম জলের মতোই তোমাদের কাছে সহজ হয়ে গিয়েছে, তাহলে তাড়াতাড়ি ফটাফট তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কারেক্ট অ্যান্সারটা কী হবে, 4:48 রয়েছে, 4:58 রয়েছে, 3:48 রয়েছে, 3:58 রয়েছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, সেশনটা ভালো লেগে থাকলে ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবে, চ্যানেলে প্রথমবার ভিজিট করে নিলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, ফলে ক্লাসের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, সেখানে তোমাদের ডেলি যে সমস্ত আমাদের জিকের ক্লাস হচ্ছে সেই জিকের ক্লাসের মক টেস্ট কুইজ সমস্ত কিছু সেখানে চলছে, এবং প্রত্যেকটি আমাদের ক্লাসের লাইভ আপডেটগুলো সর্বপ্রথম সেখানেও পেয়ে যাবে, সেজন্য কিন্তু সেখানে জয়েন অবশ্যই হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তোমাদের প্রোভাইড করে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।